হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ রূপা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই সুন্দর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম, আর আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। আমি আশা করি যে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল সকাল আমি আমার মেয়েকে মুখ টুক ধুয়ে দিয়ে বা সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি। আজকে ও আবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, কেননা আজকে ওর একটা খুব স্পেশাল দিন। তো আমি মেয়েকে জোর করে ধরে নিয়ে আসলাম ঘরে, ও ঘরে আসতে চাইছিল না। তারপর ওকে মেয়েকে খাইয়ে রান্নাবান্না সেরে তারপর স্নান টান করিয়ে পুষ্কিকে, তো আবার ওকে ভাত টাত খাইয়ে দাইয়ে একদম স্কুলে যাওয়ার জন্য ওকে রেডি করে দিলাম। তো আজকে যেহেতু প্রথম দিন স্কুলে যাচ্ছে, তো ঠাকুরের আশীর্বাদ নিয়েই শুভ দিনটা শুরু করা আমার মনে হয় সবচেয়ে ভালো, তাই না? তো প্রথমে ওকে তুলসী গাছের ওখানে নিয়ে ওকে তুলসীর মাটিটা ওর কপালে ছুঁয়ে দিলাম। তারপর আমাদের বাড়িতে যেহেতু মা মনসা রয়েছে আর আমাদের ছোট্ট গোপাল রয়েছে, তো তাদের আশীর্বাদ নিয়ে আমার মেয়ে চললো আজ প্রথম স্কুলে যাওয়ার দিন। তো সকাল থেকে মেয়েকে রেডি করলাম, নিজে রেডি হলাম। তো কোনো রকমে রেডি হয়ে তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। তো চলো আমার সাথে থাকো, দেখো আমার মেয়ের স্কুলটাও তোমাদের দেখাবো। আর ও হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর ও স্কুলে গিয়ে কী কী করে তারই মাঝখানে মাঝখানে তোমাদের ছোট্ট ছোট্ট করে ভিডিও দেখাবো। তো আমরা স্কুলে চলে এসেছি, দেখো আমার মেয়ের ছোট্ট ক্লাসরুমটা, আর এরা সবাই নার্সারি স্টুডেন্ট। দেখো কি কিউট বাচ্চাগুলো, এর সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছে একদিনই। যেহেতু আমার মেয়ের প্রথম স্কুলের দিন, তাই আমাকেও থাকতে হয়েছে ওর সাথে। যতই বোরিং লাগুক তবু আমাকে তো থাকতে হবে, না হলে তো ও বুঝতে পারবে না। আর ও যে ছোট্ট মেয়েটা দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর করে তাকিয়ে তাকিয়ে দেখছে, খুব কিউট, আমারও বেশ ভালোই লাগছিল। আরও দেখো, আরে একটা হিন্দিতে কথা রয়েছে না, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা, তো দেখো তোমরা কি হচ্ছে। আমার
এদের গল্প শুনে আমার তো মাথায় হাত, ওরে বাবা কি বিচ্ছু। তো যাই হোক, স্কুল ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর সত্যি কথা বলতে কি, যখন আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম তখন শুধু আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল, যে আমি যখন স্কুলে ঠিক ওর মতো থাকতেই, যখন আমি স্কুলে পড়তাম তখন আমার মা নিয়ে যেত, তারপর মা মানে মায়ের উপর যে কি প্রেশার যেত সেটা আমি প্রত্যেক পদে পদে ফিল করছিলাম, আর খুব আনন্দও লাগছিল। কি বলবো, মানে জাস্ট একটা অসম ফিলিং, এটা সবারই হয় স্বাভাবিক। তবে আমার ফিলিংটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো কাদের কাদের সাথে এরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। বাড়িতে আসার পর আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ বাড়িতে আসার পর সাথে সাথে প্রচুর কাজ রেখে গেছিলাম আমি। তারপর বাড়িতে এসে সেই কাজগুলো করলাম, সাথে সাথে কাজগুলো শেষ করতে মোটামুটি 4টা বেজে গেছে। তারপর আমি স্নান টান করে ঘরে এসে কুচকে গিয়ে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গেছি, কখন বুঝতে পারিনি। তবে যেটাই হোক, ভিডিও শ্যুট করতে পারিনি, ইচ্ছা ছিল যদিও অনেক কিছু শেয়ার করার কিন্তু হলো না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।